আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পাইথনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি আলোচনা করব লিস্ট কম্প্রিহেনশন। তো লিস্ট কম্প্রিহেনশন কথাটার অর্থ কি, বা আসলে এটা কিন্তু একটা ব্যাপক ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে পাইথনে, বা এর ইউজ আমাকে এত ভালো লেগেছে, আমি যতটুকু দেখেছি তার মধ্যেই আসলে এর ব্যাপক ইউজ রয়েছে, আরো যত দেখবো তত করে আসলে ভালো লাগবে। তো লিস্ট কম্প্রিহেনশন কথাটা কি সেটা আগে বুঝাই বলি। কম্প্রিহেন্সিভ মানে সহজ বোধ্য বা ছোট করে নিয়ে আসা। তো লিস্ট কম্প্রিহেনশন বলতে আমরা যে লিস্ট সাধারণত তৈরি করি, বা লিস্ট বলতে অ্যারে, সি প্লাস প্লাস যেটা বোঝায়, অ্যারে যেভাবে তৈরি করি ফর লুপ ঘুরিয়ে। তো এখানেও আমি লিস্ট আগে টিউটোরিয়ালে দিয়েছি, যেখানে ফর লুপ ঘুরিয়ে আমি লিস্ট তৈরি করেছি। তো বা ল্যামডা কিংবা ফিল্টার বা ম্যাপ, এগুলো দিয়েও কিন্তু, সিঙ্গেল এক্সপ্রেশন দিয়েও কিন্তু লিস্ট তৈরি করা যায়। কিন্তু লিস্ট কম্প্রিহেনশন কিন্তু আরো একটা মজার একটা ব্যাপার হলো, এখানেও ফর লুপের মতোই ব্যবহার ইউজ করা হয়, কিন্তু এক লাইনের মধ্যে আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা কিন্তু কিছু কালেকশন বা লিস্ট তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, বা একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে আরেকটা লিস্ট আমরা কিন্তু কম্প্রিহেন্সিভ পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। এটা খুবই চমৎকার একটা আমার আমার এখানে অ্যাট্রিবিউট লেগেছে পাইথনের ক্ষেত্রে। তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যতটুকু জেনেছি আমি বারবার বলছিলাম, যারা সি সি প্লাস প্লাস করে এসেছেন তাদের জন্য পাইথন এই টিউটোরিয়াল গুলো আমার মোটামুটি বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য, কোনো অ্যাডভান্স না, কারণ আমি নিজেও অ্যাডভান্স পারি না। তো চলুন আমি কথা না বাড়িয়ে শুরু করি। তো এখন আমি সিম্পল একটা লিস্ট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, যে লিস্টটা হবে কিনা, যে স্কোয়ার নাম্বার আমার সাধারণত রাখি। তো আমি জেনারেল পদ্ধতিতে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমে, তারপরে দেখাবো হলো কম্প্রিহেন্সিভ পদ্ধতি। আমি একটা স্কোয়ার নামে একটা লিস্ট এখানে ফাঁকা লিস্ট রাখলাম, তারপরে আমি ফর লুপ ঘুরিয়ে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জের ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়েছি, ফর আই ইন রেঞ্জ 1 থেকে শুরু করে 101, কারণ 101 লিখলে 100, ও এখানে আবার ইয়ে নিই, হ্যাঁ 1 থেকে 101 লিখলে শেষের তার আগ পর্যন্ত কাজ করে আপনারা জানেন। তো বাস আমার এটা ফর লুপ করা হয়ে গেল। এখানে আমি কি করব, এসকিউ এর মধ্যে এসকিউ ডট অ্যাপেন্ড করব, কি অ্যাপেন্ড করব হলো আই গুণ 2, ঠিক আছে, গুণন তো না, এটা পাওয়ার, আসলে আই পাওয়ার আপনারা জানেন দুইটা স্টার দিয়ে দেওয়া হয়। আচ্ছা এইখানে আমি অ্যাপেন্ড করে দিলাম, এটা আমার অ্যাপেন্ড হয়ে গেল। তো এখন আমি যদি প্রিন্ট করি, এখন আমি যদি প্রিন্ট করি হলো আমার এসকিউ নামে যেটা আমি তৈরি করেছিলাম লিস্ট, এখানে প্রিন্টও এত সহজ, আসলে প্রিন্ট করা সহজ, মেন ফাংশন লাগে না, কোনো সাইজ দিতে হচ্ছে না, এগুলো আর আবার বেশি লুপ, এখানে লুপ ঘোরাতে হচ্ছে সিরিজ মতো। এরপরে আমি কম্প্রিহেন্সিভ দেখাবো আপনাদেরকে, কোনো লুপ ঘোরাতে হবে না, পাইথন অনেক সহজ, মোটামুটি সহজ আর কি। আর সিতে যেমন ক্লাস নাই, আবার সি প্লাস প্লাসে ক্লাস রয়েছে, সবকিছু রয়েছে, ইনহেরিটেন্স রয়েছে, পাইথনে কিন্তু একই সাথে ইনহেরিটেন্স, ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, এগুলো সবকিছু ব্যবহার রয়েছে পাইথন। মনে করেন মেশিন লার্নিং এর জন্য খুব ভালো, ডাটা হাইডিং এর জন্য। আচ্ছা কোথায় আবার সিনট্যাক্সটা ভুললে বাবা, স্কোয়ার এত, ও এই যে এখানে আমার ফর লুপের এখানে আমার কলম দেওয়া হয়নি। আসলে আমরা যত না এখানে স্কোয়ার করা হয়ে গেছে, এক থেকে এক রকম বিশাল সংখ্যা এসে গেছে, এদিকে সরাই নিয়ে আরো দেখতে হবে। আমরা যতটুকু না এইভাবে টিউটোরিয়াল দেখে শিখতে পারবো, তত প্রবলেম সলভ করবো, তত কিন্তু আমরা বেশি শিখবো, ঠিক আছে। কারণ কোন কাজটা কখন ব্যবহার হবে সেটা কিন্তু প্রবলেম সলভ না করলে আমরা বুঝতে পারবো না। তো বাই দ্য ওয়ে হোক, আমরা সাধারণ পদ্ধতি এইভাবে লিস্ট আমরা তৈরি করি। তো এখন যদি আমি কমপ্রিহেন্সিভ পদ্ধতি আপনাদেরকে শেখাতে চাই, তা হলো কমপ্রিহেন্সিভ পদ্ধতিতে লিস্ট তৈরি করার সিস্টেম হলো, ধরেন এই যে আমি এসকিউ লিখলাম, এসকিউ এই 2 নামে দিচ্ছি, এটাতে আপনাদের লিস্টটা তৈরি করে একটা তৈরি করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হচ্ছে, আর হলো দিয়ে আই স্কোয়ার, এটা আই স্কোয়ার কিসের জন্য, এইখানে দেখেন লুপটা আমি ঘুরাই দিচ্ছি, আসলে লুপই ঘোরাচ্ছে এখানে, আই ইন রেঞ্জ, এইতো আই ইন রেঞ্জ, এই যে এখানে আই ইন রেঞ্জ আছে, আমি লিখে নিই, তো তারপরে তো বলবো, না লিখলে আসলে বলা একেবারে হচ্ছে না, 101 হয়ে গেছে, সিম্পল। এইটাই আমার, দেখেন এইখানে কি লিখেছি আমি, আই এর উপরে দুটো স্টার দিয়ে 2, তার মানে আই স্কয়ার আর কি, অর্থাৎ এটা বর্গ করবে। এখানে হলো এক্সপ্রেশন, মানে আপনারা থিওরিটিক্যাল পড়লে পাবেন, বা থিওরিটিক্যাল কোনো কন্টেন্ট পড়লে পাবেন, যে এখানে থাকবে এক্সপ্রেশন, এখানে থাকবে ফর কন্ডিশন, আর এগুলো ডিম এদিকে সরে গেল, হ্যাঁ কন্ডিশন থাকবে, এটাতে আমি কেন জানি আবার ওই যে ব্যাকও দিতে পারছিলাম না, জানে কে নজাস্টে বাবা, তো ডিলিট করে দিই দেখি। আচ্ছা
এইখানে আরেকবার লিখে ফেলি ভাই, ইয়ে হয়ে গেছে আই। এইখানে এইখানে এক্সপ্রেশন, এইখানে ফর আই ইন রেঞ্জ এটা থাকে 100। এই যে আমি খুব সহজে এখানে কিন্তু এই যে রেঞ্জ লিখে কথাটা লিখছি না, এখানে কিন্তু ইফ দিয়ে অনেক কন্ডিশন দেওয়া যায়। ইফ দিয়ে এত ইফ যদি বড় হয় ছোট হয় এটা সেটা অনেক কন্ডিশন দেওয়া যাবে। তার মানে সিস্টেমটা কি এইখান থেকে এইটুকু এক্সপ্রেশন, আমার কার্সরটা দিকে দেখেন একটু, এইখান থেকে এইটুকু এক্সপ্রেশন, তারপরে এইখান থেকে এইটুকু ফর, তারপর এইখান থেকে এইটুকু আবার কন্ডিশন। তার মানে একই সাথে এক্সপ্রেশন, গাণিতিক এক্সপ্রেশন, তারপর ফর লুপ, তারপর কন্ডিশন। তাতে একেবারে খুব সহজে আমি লিস্টটা তৈরি করে ফেললাম। এখন আমি যদি প্রিন্ট করে দেখাই, যে প্রিন্ট প্রিন্ট যদি আমি এস কিউ টি করি, এস কিউ টু, হ্যাঁ এটা এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার এটা আর প্রিন্ট করার দরকার নেই, এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি না। আচ্ছা এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার এই দেখেন, তাহলে একেবারে খুব সহজেই আমি লিস্টটা তৈরি করে ফেললাম না, এটাই লিস্ট কম্প্রিহেনশন। ঠিক আছে, এটাই লিস্ট কম্প্রিহেনশন, লিস্টটা আমি খুব সহজেই তৈরি করে ফেললাম। আচ্ছা আরো উদাহরণ আপনাদেরকে দেখাই আমি, এটার আমার দরকার নাই, অ্যাপেন্ড ডেফেন্ডের দরকার নাই, অ্যাপেন্ড ডেফেন্ডের দরকার নাই। আচ্ছা এখন এইখানে আমি যে মডুলো করছি, এই মডুলো করে আমি যদি আবার এখন এই মডুলোকে ধরে ইয়ে করছি, পাওয়ার করছি, এখন আমি যদি 5 দ্বারা ইয়ে করি, মডুলো করি প্রত্যেকবার 1 থেকে 100, তাহলে কি প্রিন্ট হয় দেখি, প্রত্যেকবার 1440 হয় নি, 1440 1 1440। তাহলে এখানে আমার কয়টা এলিমেন্ট হয়েছে, মোটামুটি 1 4 0, এই 4টা, তাই তো? এটা একটা সূত্র আছে, 5 দ্বারা করলাম তো, দেখেন। তাহলে এবার যদি আমি 7 দ্বারা করি, 7 দ্বারা মডুলো করি বর্গকে, 7 দ্বারা কোনো বর্গের সিরিজকে 7 দ্বারা মডুলো করে আমি প্রিন্ট করতেছি, এখানে একটা, এই দেখেন এখানে কয়টা আছে, 1 4 2 1 4 2 0, 4টা। তার মানে আমি যদি কোনো মৌলিক সংখ্যা দ্বারা এরকম মডুলো করি বর্গ সিরিজটাকে, তাহলে মৌলিক সংখ্যার সাথে 1 যোগ করতে 7 থেকে 8 ভাগ 2 কত হচ্ছে, 4 4টা সংখ্যা এখানে হবে, দেখেন 1 4 2 0 4টা। এর আগে এখানে যদি আমি 3 দেই, ধরেন 3 দিলে কত হবে, 3 আর 1 4 4 ভাগ 2 2 হবে, দেখেন শুধুমাত্র দুটো সংখ্যা থাকবে, মানে প্রত্যেকবার মডুলো করলে দুটো সংখ্যা থাকবে, দেখেন 1 0 দুটো সংখ্যা। আমি বোঝাতে পারছি এটা একটা ফর্মুলা, আসলে এটা গেজ গাউস ফর্মুলা তৈরি করেছে, যে কোনো বর্গের সিরিজকে যদি আমরা প্রাইম নাম্বার দিয়ে মডুলো করি, তাহলে সেই বর্গের থ্রি প্রাইম নাম্বার প্লাস 1 ভাগ 2 করলে অতটা মডুল আমাদের হলো রিমাইন্ডার পাওয়া যাবে, অত ধরনের। আচ্ছা এটা বাদ দাও, এটা বাদ দেন, এটা আসলে কোনো ব্যাপার না। এরপরে এরপরে আমরা লিস্ট কম্প্রিহেন্সিভ কিন্তু আরো বিশাল ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তো এই প্রয়োগগুলো আমার মনে হয় যারা এখানে এরকম টিউটোরিয়ালে দেখতেছি বা এটা করতেছি, এখান থেকে শিখতেছি, আসলে এখানকার সিনে যখন প্রবলেম সলভ করতে যাবো, তখন বেশি যখন যে 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 প্রয়োজনে যে আমি যে প্রোগ্রাম ব্যবহার করব, তখন কিন্তু আমি আমি শিখবো ভালো, যে আমার কোনটা দরকার, তখন আমি এটা নেটে সার্চ দিয়ে যে এটা কিভাবে করা যায়। তো যাই হোক, বেসিক তো ধারণা তো নিতেই হবে টিউটোরিয়াল বা যেখান থেকেই হোক না কেন। তো এখন আমি আপনাদেরকে মুভিস নামে একটা লিস্ট আমি আগেই তৈরি করে রাখতেছি, ধরেন এই তো মুভির লিস্টের এখানে নাম হলো এই যে এ সি, আচ্ছা মুভির নামে দিই ঢাকা অ্যাটাক, ডি এস এ কে ঢাকা, এ ডাবল, আচ্ছা ঢাকা অ্যাটাক। তারপরে হলো আরো বেশি দিতে হবে উদাহরণ, যত উদাহরণ বেশি দেব হলো, আচ্ছা গজনি গজনি, তারপরে হলো দিলাম হলো আমি, আচ্ছা রূপবান, আরে কই রে বাবা, এটা হলো আমি খুলুন দিনি। আসলে এইগুলো এগুলো কপি করা থাকলে খুব ভালো হয়। আচ্ছা গজনি হজনি, আচ্ছা একই নামের দুটা দিই, তারপরে আবার হলো হাজমি, আচ্ছা এগুলো ধরেন ছবির নাম, আচ্ছা বাই দ্য ওয়ে মুভির নাম। এখন আমি চাচ্ছি যে এই যে মুভির নামের লিস্ট গুলো রয়েছে, এইখান থেকে আমি শুধুমাত্র যেগুলো জি দ্বারা শুরু হয়েছে, এইচ দ্বারা, এইচ যেহেতু দুইবার আছে, এইচ দ্বারা শুরু হয়েছে সেগুলো আমি নিবো। এবার এখানে কন্ডিশনটা কি, তাহলে দেখেন আমি সিম্পল আমি কি দ্বারা শুরু হয়েছে, এইচ দ্বারা, তাহলে আচ্ছা এইচ মুভি লিখছি, এইচ মুভি, এইচ মুভি কি, এইচ মুভিতে কি থাকবে, এখানে কন্ডিশনটা কি, আমি যদি সাধারণভাবে করতে চাই তাহলে কন্ডিশনটা কি দিতাম, এইচ মুভি নামে একটা অ্যারে লিস্ট তৈরি করতাম, অ্যারে বারবার আসতে সি করে আসছি তো, তারপরে এইখানে লুপ ঘুরাবো, এই যে সাধারণত এরকম করে, যেমন ফর এই আই, আই বলতে প্রত্যেকটা এলিমেন্টকে বোঝাচ্ছে, আই ইন মুভিস, এই যে মুভিস, হ্যাঁ এখানে আমি কিন্তু আইনা দিয়ে নেমো দিতে পারি মুভির নাম, আই ইন মুভিস, প্রত্যেকটাতে আমি লুপ ঘুরালাম, তারপরে দেন আমি দিলাম হলো লুপের কন্ডিশন কি, ইফ আই ডট স্টার্ট উইথ, আই যে তোমার স্ট্রিং, আরে ফাঁকা হয়নি, ইফ আই ডট স্টার্ট উইথ, স্টার্ট উইথ যদি হয়,
কি দ্বারা? এইচ দ্বারা। দেখেন যদি এইচ দ্বারা শুরু হয় সেটাকে আমি অ্যাপেন্ড করে কোথায় রাখবো? ওই যে এইচ মুভিতে, এইচ মুভি ডট অ্যাপেন্ড, এইচ মুভি ডট অ্যাপেন্ড কি অ্যাপেন্ড করবো? আইটি অ্যাপেন্ড করে রাখে দেবো। আচ্ছা তো এই যে আমি এখন এইচ মুভিতে কিন্তু কি রাখলাম, হলো আমার যেটা এইচ দ্বারা শুরু হয়েছে যে ছবির নামগুলো সেগুলো আমি রেখে দিলাম। এখন যদি আমি সেটাকে প্রিন্ট করি, দেখেন আমার আসলে কিন্তু প্রিন্ট এইচ মুভি। এখন আমার এইচ মুভিতে প্রিন্ট করবে কি? হাজনি আর হাজমি। এখন আমি একটু রান টান করে দেখি। রান টান ও ইফের পরে আবার ইয়ে দেয়নি। আসলে সি প্লাস প্লাস আমি মোটামুটি করতাম আগে, অল্প আর কি। দেখেন হাজনি আর হাজমি আসছে, তাহলে আমার এখানে হাজনি আর হাজমি কিন্তু হলো এইচ দ্বারা শুরু হয়েছে। এটা আমরা কিন্তু দেখেন লিস্ট কম্প্রিহেন্সিভ বাদে করলাম। এখন দেখেন এটা উপরে রেখেই দিই, আমি যদি লিস্ট কম্প্রিহেন্সিভ দিয়ে করি তাহলে আমার খুবই সহজে কিন্তু আমি লিস্ট কম্প্রিহেন্সিভ দিয়ে করতে পারতেছি। কেমন দেখেন এই যে এইচ এম, আর শর্টকাটে লিখলাম এইচ এম, তে আমি এখন রাখতেছি হলো খুব সহজে আই ফর আই। এই যে আই ফর কি, আই কি, এগুলো যারা জানেন না, লিস্ট নিয়ে আমার টিউটোরিয়াল আছে, সেখানে দেখবেন আসলে আই কি লিস্ট। আই ফর আই, আই বলতে যে আমরা ইটারেট করার জন্য আই ইন্টিজার আই লিখে সি প্লাস প্লাস ব্যবহার করতাম, সেটা এখানে কোনো ডিফাইন করতে হয় না। আই বলতে সে বুঝে নিচ্ছে ফর লুপের, সে ইটারেট করার জন্য আইটাই ব্যবহার করছি। ঠিক আছে, আই ফর আই ইন কি নাম ছিল? মুভিজ। আচ্ছা মুভিজ এটাতে কি ইফ কন্ডিশন কত সহজ, ইফ আই ডট স্টার্ট উইথ হয়ে গেল। দেখেন আমার এই সিম এর মধ্যে কিন্তু আমার কিন্তু এখন এই সিম, যদি আমি প্রিন্ট দিই আপনাদেরকে দেখাবো। আচ্ছা এটা এটা আমার প্রিন্ট দেবো না এখন, আমি যেহেতু নাহলে ওটা প্রিন্ট করতো। এখন যদি আমি প্রিন্ট দিই, প্রিন্ট এইচ এম, ঠিক আছে এইচ এম আমি এখন প্রিন্ট দেবো, দিলে দেখবেন যে খুব সহজে আমার কিন্তু এটা প্রিন্ট করতেছে না, আমি এখানে এইচ এম প্রিন্ট করতেছি। খুব সহজে দেখতে পাচ্ছি যে হলো হাজনি আর হাজমি এসেছে। দেখি আমি একটু ভাই রেকর্ড টেকর্ড হচ্ছে কিনা, এত বই কিন্তু আচ্ছা রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা এই যে হাজনি আর হাজমি কিন্তু আমার খুব সহজে আমি লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করে এক লাইনে লিস্টটা থেকে আলাদা একটা লিস্ট তৈরি করে ফেলবে, তাহলে মজা না? আচ্ছা এখানে আরো কন্ডিশন আছে, দেখেন লিস্টে এখানে আমি যদি আবার এখানে কোনো সাল দিয়ে দিই যে এই ছবি 12 সালে রিলিজ হয়েছে, এখান থেকে আবার এই ধরেন এই ছবিটা 13 সালে, আবার এই পিকচারটা হলো আবার 12 সালে, আবার এই পিকচারটা হলো 14 সালে। দেখেন লিস্ট কিন্তু এরকমও তৈরি করে, 145 কেন হলো ভাই 14 সালে। আচ্ছা তাহলে এখানে দেখেন এই যে এই কত কন্ডিশন, ঠিক আছে। তো এই যে এখানে এই যে আমি এইভাবে না করে এখন যদি আমি লিস্ট কম্প্রিহেনশন পদ্ধতিতে করি, লিস্ট কম্প্রিহেনশন পদ্ধতিতে এই যে স্টার্ট উইথ এত, এটা এখানে জাস্ট এবার দুইটা নিতে হবে, ফর আই ব্র্যাকেট দিতে হবে এখানে। এখানে ব্র্যাকেট কিভাবে দেব, এরকম ফার্স্ট ব্র্যাকেট দেব ফর আই কমা জে। আই কমা জে বলতে এখানে দুইটা অবজেক্ট আছে, ঠিক আছে, এই জন্য আমি আই কমা জে দিলাম এখানে। এখন আমার প্রথমটা তো এইচ দ্বারা শুরু, এবং এবং দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা আমি দেব হলো এত এইচ দ্বারা শুরু, এইচ দ্বারা শুরু না, এইচ দ্বারা শুরু দিব না আমি, এইচ দ্বারা শুরু দিলে তো 12 সালের একটাই পাবো। ইফ ইফ জে যেটা 12 সেটা আমার এখানে প্রিন্ট করবে, তাহলে এখন আমার প্রিন্ট যদি এসএম করি দেখি, বিসমিল্লাহি রহমানির রহিম, বা ভ্যালু ইরর, ভ্যালু টু আনপ্যাক। আচ্ছা আই কমা জে তো দিলাম, মুভি সে তো দিছি, জে ইজ ইকুয়াল টু জে ইজ ইকুয়াল টু না দিয়ে যদি গেট আপ লেস দেন ইজ ইকুয়াল টু দিই, লেস দেন ইজ ইকুয়াল টু এরকম আবার আছে কিনা, ভ্যালু ইরর ভাই কি এইচএম আই কমা জে, আই ফর আই ফর আই জে ইন মুভি, মুভিস ডট ডট দিতে হবে ভাবে ডট, ইফ জে লেস দেন ইজ ইকুয়াল টু 12 এবার হবে। এ কন্ডিশন দেওয়া, মুভিস ডট ইফ ইয়ার যে সমস্যা কি, আই ফর আই জে ইন মুভিস ইফ ডট জে লেস দেন
সিনট্যাক্স এরর কি? আমি কি ভিডিও পজ করব ভাই? না, পজ করব না, আমি যেরকম আছে ট্রাই টু করে আরেকটু। এখানে আসলে আমি যে সিস্টেমটা দেখতেছি সেটাতে এখানে টাইটেল লেখা ছিল, ইয়ার লেখা ছিল, তাহলে এখানে ইয়ার লিখতে হবে, যে লিখলে হবে না? ইফ তো দিছি কন্ডিশন, আমি এখানে নাম্বারে দিই, দেখি নাম্বার, এখানে নাম্বার দিই। আসলে এটা আমার শেখার জায়গা না, শেখানোর জায়গা, কিন্তু তারপরও ভুল হলে মানুষ শেখে। সিনট্যাক্স এরর, ডট ইফ লেস দ্যান এত, আর ব্র্যাকেট, শুধু লেস দ্যান দিয়ে দেখি। উপরে কোনো সমস্যা? ও হো হো হো, রে এই যে এখানে আমার আনপ্যাক মানে প্রথমে বোঝাইছে যে এইখানে আমার ফার্স্ট ব্র্যাকেট হবে। ভাই এখানে সব ঠিক ছিল, নিছি এই দেখেন, যারা দেখছেন তারা একটু শিখবেন। এখানে এখানে আমি এইভাবে করে একটা স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং এর মধ্যে দুটোই কিন্তু আমার এখানে দেখেন, দুটোই কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, আমার কিন্তু দুটোই স্ট্রিং হয়ে গেছে। আমার তো এখানে আমি একটা স্ট্রিং দিছি, একটা নাম্বার দিছি, আই যে যাই দিনে কেন তা সেটা দিয়ে হওয়ার কথা ছিল। ঘোড়ার ডিম হয়েছে, হ্যাঁ। তাহলে এইটা আমাকে কি করতে হবে, প্রথম বন্ধনীতে নিয়ে আসতে হবে, এইখানে একটা, এটা স্ট্রিং এর মধ্যে দেখেন, বুঝলে বলছেন না বুঝলে তরমুজ। মানে হলো কি, এইটা প্রত্যেকটা এলিমেন্টকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখতে হবে, ঠিক আছে? তো বিশাল কাজ হয়ে গেল এখন আবার। আচ্ছা, তো এই তো, হ্যাঁ। আর একটা আছে ভাই, একটু তো ধরে থাকতে হবে যদি আপনারা যারা দেখতে চান। তো এই হলো, এবার আমি বুঝাই দিচ্ছি, আমি যখন এখানে বিভিন্ন টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমার, তখন কিন্তু দেখেন এখানে কমা দিয়ে দিতে হচ্ছে প্রথম বন্ধনী, এবার আর হবে না। এবার দেখি তো, এবার আর করি, আই নাম্বার, নাম্বার এখানে কমা, এখানেও কমা, ঠিক আছে না? 14, সবকিছু ঠিক আছে এখানে উপরে। ও হো, এটা এখানে, এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, 14 সবগুলোতে কমা আছে, শিওর আছে। আই যে আই কমা নাম্বার, নাম্বার বানানো ঠিক আছে। এই আবার এইখানে কি কোনো ডট হবে না? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে ভাই, এখানে কোনো ডট নাই, মানে এই যে কম্প্রিহেন্সিভে কোনো ডট ফট নাই কোনো রাত, হ্যাঁ। এবার ঠিক আছে, যে এটা যাই দিন এখানে, এবার দেখেন এই যে আমি নাম দিছি এখানে, আবার সাল দিছি, নাম দিছি সাল দিছি, আমি এই জন্য আই নিলাম, আই বলতে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট, তার মধ্যে আবার ফর, আই ফর, এটা এটা আর এখানে হবে আই কমা জে, দুইটা এলিমেন্টে, যে দুইটা এলিমেন্টে দুইটা, আর জে যদি 12 সে ছোট হয়, আর যদি এখানে আমি আবার সমান দিই, ছোট অথবা সমান হলে আমার 12 সালের যেগুলো সেগুলো শুধু প্রিন্ট করবে, যে ঢাকা ঢাকার হাজিনি, দেখেন ঢাকা ঢাকার হাজিনি। এবার ঠিক আছে, তাহলে আমার এই যে বিভিন্ন কন্ডিশন দিয়ে আমি কমপ্রিহেন্সিভ পদ্ধতিতে, কিন্তু কমপ্রিহেন্সিভ আমি বললাম সহজে, কিন্তু আমি নিজে করতে গিয়ে হলো না, এর কারণ হলো ওই যে আমি উপরে লিস্ট, কিন্তু আমি স্ট্রিং একটা আর একটা নাম্বার আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখিনি। আচ্ছা, দ্বিতীয় এই হলো আমাদের লিস্ট কম্প্রিহেন্সিভ পদ্ধতিতে কিভাবে লিস্ট থেকে আলাদা লিস্ট তৈরি করা যায় অথবা নতুন লিস্ট তৈরি করা যায়। এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব লিস্ট কম্প্রিহেন্সিভ পদ্ধতিতে। সাপোজ আমাদের একটা ভেক্টর আছে, সেটা হলো, ভেক্টর বলতে লিস্ট আর কি, এই যে 2, 4, 7, এটা আমার ভেক্টরের এলিমেন্ট, ঠিক আছে? এখন আমি প্রত্যেকটা এলিমেন্টকে আমি 4 দ্বারা গুণ করতে চাচ্ছি। তো এখন আমি যদি 4 দ্বারা গুণ করি, দেখেন আমি সাধারণত যদি এরকম প্রিন্ট করি, ভি আর ডিম ভি
মাল্টিপ্লাই ফোর যদি করি তাহলে আমার এটা কি প্রিন্ট করবে, দেখবেন এটাকে চারবার প্রিন্ট করবে। প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু চার দ্বারা গুণ করছে না, দেখেন এটাকে মূলত চারবার অ্যাপেন্ড অর্থাৎ চারবার যোগ করলো। তাহলে আমি যদি চার এখানে এরকম প্রিন্ট করতে চাই, চার দুঃখ আট, চার চারি ষোলো, চার সাথে আঠাশ, এরকম আট ষোলো আঠাশ, এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে এটা আমাদের লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করতে হইবে। সেটা কিরকম? খুবই সিম্পল, আমি আরেকটা লিস্ট বানাচ্ছি ওইটা থেকে, এরকম এরকম যে এখানে ফোর, এখানে কন্ডিশনের এখানে দিলাম ফোর মাল্টিপ্লাই ভি, এটা হলো আমার কন্ডিশন ফর ইস ইস আই আর কি, ফর আই ইন ভি, বাহ এই যে আই ফর আই ইন ভি বলতে, এটা আমার কন্ডিশনটা এক্সপ্রেশনটা কাকে গুণ করছি আর এলিমেন্ট গুলো এক এক করে আমি ইটারেট করছি। তাহলে এখন আমি যদি ডাব্লু প্রিন্ট করি, এখন যদি আমি ডাব্লু প্রিন্ট করি, প্রিন্ট ডাব্লু, তাহলে আমার কি প্রিন্ট করবে দেখেন, ফর ভি এখানে ভি কেন, এখানে আই না, আই আমি নিচ্ছি ভি থেকে, এই যে বুঝলে বুঝলাম যে তরমুজ, এই যে এখানে চার দ্বারা গুণ করছি, চার দুগুণ আট, চার চারি ষোলো, চার সাথে আঠাশ, প্রিন্ট হয়েছে আমার চার দুগুণ আট, চার চারি ষোলো, চার সাথে আঠাশ, ফর আই আই নিলাম, রিটার্ন করতেছি ভি থেকে, মানে একেবারে লিস্ট কম্প্রিহেনশনের বেসিক একটা ফর্মুলা। ঠিক আছে, এইভাবে আমি ম্যাথমেটিক্স ক্যালকুলেশন আমি করলাম। তো এখন আবার আমি আরেকটা জিনিস শেখাবো, সেটা হলো এটাই শেষ, সেটা হলো যে আমি কিভাবে কার্টেসিয়ান আমি মাল্টিপ্লিকেশন করতে পারি। যেমন ডাব্লু নামে আমি আরেকটা নিচ্ছি হলো পাঁচ কমা সাত কমা নয়, কার্টেসিয়ান প্রোডাক্ট কি দুই সাথে পাঁচ থাকবে, দুই সাথে সাত থাকবে, দুই সাথে নয় থাকবে, এভাবে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা করি নাই। তাহলে এটা লিস্ট কম্প্রিহেন্সিভ, আমরা লিস্ট কর দুইটা লিস্ট থেকে একটা লিস্টে নিয়ে আসতে পারি খুব সহজেই। আমি দেখেন এ তে নিয়ে আসতেছি, এখানে আমার এক্সপ্রেশনটা হবে এরকম, এ কমা বি, এ কমা বি একটাতে থাকলো, কি কোথা থেকে নিব আমি, ফর এই ছোট হাতের এ ইন ছোট হাতের, এটা কোথা থেকে নিচ্ছি আমি, ভি থেকে, ইন ভি, আর হলো ছোট হাতের বি ইন ডাব্লু। আমি এটা নিলাম এ থেকে, ভিটা নিলাম ডাব্লু থেকে, কমা দিয়ে দিয়ে প্রিন্ট করবে, সেটা আমার কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন দেখাবেন এটা কি ছিল, এটা তো একটা আমার লিস্ট ছিল, তো লিস্টে আমার ইয়ে দিতে হবে না, লিস্টে তো ইয়ে দিতে হবে না, এ ইন ভি ফর বি, ফর বি এখন আমি করব কি, আমি যদি প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্ট এ এ, আমি যদি প্রিন্ট এ দিয়ে দেখি, দেখেন আমার কার্টেসিয়ান প্রোডাক্ট গুলো প্রিন্ট হয়ে গেছে, দুটি ভেক্টর নিলাম নিয়ে বা দুটো অ্যারে লিস্ট নিয়ে বা অ্যারে নিয়ে আমার সে দুটোর কমা দিয়ে, এখানে খুব সহজেই আসলে এটা তুলনামূলক সি প্লাস প্লাসে চিন্তা করলে অনেক কঠিন, অনেক কঠিন বলতে একটু কঠিনই, কিন্তু পাইথনে খুবই সহজ। তো পাইথন আমি বলবো কি যে আপনারা, আমি তো যে ভুল করলাম, ভুল করা থেকে আসলে মানুষ শেখে, আমি যাই হোক আপনাদের কতটুকু বিরক্ত রাখতে আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস দেখেন যে আমরা যত ধরনেরই এই আমাদের প্রয়োগ বা উদাহরণ দেখি না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত প্রবলেম সলভিং এ জানি, বাস্তব কোনো কাজে জানি, ততক্ষণ কিন্তু যে এতগুলো ওয়ে আমাদের দেখে দেখে শেখা সম্ভব না, আজকে শিখবো কালকে আবার ভুলে যাবো। তো আমাদের প্রয়োগে যেতে হবে, সমস্যা সমাধানে তাড়াতাড়ি দিতে হবে, বা আমরা যদি পাইথন যে কাজে ব্যবহার করবো, ওয়েব ডেভেলপমেন্ট বা যে ও অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব অ্যাপ তৈরি করা, সেগুলোতে যেতে হবে, যাতে করে আমরা এইগুলোর প্রয়োগ আমরা সেখানে করি, তাদের কথাকে আমরা শিখি। তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও শিখতেছি। তো আজকে বিদায়, আসসালামু আলাইকুম।